স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের যে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজটি অবশ্যই তোমার থামলে দেখতে পেয়েছো যে আঠারো জুলাই ডাব্লিউ কনস্টেবলের কানস্টেবলের যে লেডি কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা হতে চলেছে তো সেই বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করবো অত তোমার ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ডাবলবি কনস্টেবলের যাবতীয় প্রিপারেশনের জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবে তো বন্ধুরা এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছো এই নোটিশটা কিন্তু আগামী আঠারো তারিখে অর্থাৎ আঠারো জুলাই আঠারো জুলাই ডাবল বি কনস্টেবল এবং নেডিক্যাল কনস্টেবল যে প্রিলিমিনারি পরীক্ষার সম্পর্কিত নোটিশ তো হ্যাঁ তোমরা সকলে জানো যে এই যে তারিখটা কিন্তু পোস্টপন্ড হয়েছিল কিন্তু একদম বাতিল বলে ক্যান্সেল কিন্তু হয়নি জাস্ট পোস্টপোন করা হয়েছিল যে ওই তারিখে পরীক্ষাটি হবে না কিন্তু অফিসিয়ালভাবে কোনো তোমার ক্যান্সেল করা হয়নি সেই জন্য আমরা এর আগে বলেছিলাম যে ওই দিনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা কেবলমাত্র এই যেহেতু করোনা পরিস্থিতির মধ্যে যেহেতু ইন্টারভিউর আগে হয়েছে হ্যাঁ এবং আগে পরীক্ষা হয়েছে অতএব ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষাটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব যে সমস্ত মন্দিরে তোমরা পড়াশোনা ছেড়ে দিয়েছিলে তাদেরকে পড়ার জন্য বলেছিলাম কিন্তু সেই সত্যতা এই নোটিশটাই কিন্তু প্রমাণিত করে দিল যে আগামী আঠারো জুলাই কিন্তু এই পরীক্ষাটি হতে চলেছে এবং এই যে নোটিশটা প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ষোলো চোদ্দো ছয় দু সালে এবং এই যে নোটিশটা দেওয়া হয়েছে কাদেরকে এখানে দেওয়া হয়েছে যে যে ষোলোটা স্কুল রয়েছে সেই স্কুলের প্রিন্সিপাল হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসদেরকে ওকে এবং এই যে ষোলোটা স্কুলে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার মেদের টাউন সেন্টারে এবং এখানে এই যে ষোলোটা সেন্টারে কিন্তু এক্সাম হবে এই যে পরীক্ষাটা হবে সেই সম্পর্কে তাদের যে সিট এবং যাবতীয় যে অ্যারেঞ্জমেন্ট সেই সম্পর্কে বলতে তোমার আঠারো জুনের মধ্যে কিন্তু তাদেরকে মেল করতে বলা হয়েছে চলো আমরা একটু ডিটেলসে দেখে নিই এখানে দেখো সাবজেক্টটা কী রয়েছে একটু দেখতে পাচ্ছ যে সাবজেক্টটা বলা হয়েছে যে প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য কনস্টেবল লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি আন্ডার দ্য কন্ট্রোল অফ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল বি হেল্ড অন এখানে দেখো টু বি হেল্ড অন বলা রয়েছে যেহেতু চলেছে আঠারো সাত দু হাজার একুশ সানডে যেটা বারোটা থেকে একটার ভিতরে কিন্তু এক্সামটা হবে ওকে এবং রেফারেন্স নাম্বার হিসেবে তোমরা এই নাম্বারটা দেখতে পাচ্ছো ওকে এবং এখানে যেটা বলা হয়েছে স্যার ম্যাডামদেরকে যেটা বলা হয়েছে দেখো যে এই যে রিক্রুটমেন্ট বোর্ডতে রিটেন্ট যে টেস্টটা হবে যে পুলিশ কনস্টেবলের লেডি কনস্টেবলের জন্য ঠিক আছে তার জন্য যে কন্ট্রোল করবে সেই বোর্ড এবং ক কবে হবে সেটা বলে দেওয়া যায় আবার বলতে জুলাই বারো থেকে একটার মধ্যে এবং এটা মিদনাপুর টাউন সেন্টারে কথা বলা হয়েছে এবং যেখানে চাওয়া হয়েছে যে ম্যাক্সিমাম প্রতিটি সেন্টারে ম্যাক্সিমাম এখানে নাম্বার অফ ক্যান্ডিডেটস বলা হয়েছে সাতশো থেকে আটশো জন কিন্তু এই যে প্রতিটি সেন্টারে মানে এক্সাম নেওয়া হবে তাদের এক্সাম নেওয়া হবে এবং এবং এই ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে ওনাদেরকে যে পারফর্মার বি এবং সি নামক একটা পেজ দেওয়া হয়েছে সেখানে সমস্ত কিছু তথ্য জানিয়ে আঠেরো জুনের মধ্যে কিন্তু এই যে ইমেল রয়েছে এই ইমেলের মধ্যে পাঠাতে হবে অর্থাৎ এক মাস আগে কিন্তু তোমার এই নোটিশটা দেওয়া রয়েছে তাহলে থেকে এখান থেকে একদম ক্লিয়ার যে আঠেরো জুলাই কিন্তু পরীক্ষা হতে চলেছে এটা কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট এবং সেই অনুযায়ী সেই অনুযায়ী তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো যারা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তোমরা ভেবেছিলে যে পরীক্ষাটি হচ্ছে না তাদের উদ্দেশ্যে কিন্তু বলা হচ্ছে যে তোমরা কিন্তু নিজের যে প্রিপারেশনটাকে আরও জোরদার করার জন্য এই ভিডিওটি দেখার পরে অবশ্যই তোমরা আজ থেকেই আজ থেকে কিন্তু এক মাস যে রয়েছে তার জন্য তোমার প্রিপারেশন শুরু করো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো গ্রুপে বিভিন্ন গ্রুপে শেয়ার করো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটা অন করে রাখবে তো বন্ধুরা আসি আবার তোমাদের পরে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও এবং নিউজ নিয়ে হাজির হব তো সকলে ভালো থেকো সুস্থ থাকুন